hectic. Live. Hello. Live আসার একটা কমন ব্যাপার থাকে. Hello. Yes, আস্তে আস্তে people are joining. আচ্ছা, আই এম সো সরি, প্রথমে বলে দিই যে আমি জন্মদিনের দিন আমি চেষ্টা করেছিলাম, আমি প্ল্যান করেছিলাম যে লাইভ আসবো, কিন্তু লাইভ আসতে পারিনি. আমার কিছু কাজের জন্য আমি সেদিনকে লাইভ আসতে পারিনি, বাট আমি প্ল্যান করেছিলাম বার্থডের দিন লাইভ আসার কথা, অ্যাটলিস্ট ইভিনিং এর সময় বা একটু রাতের দিকে. তো তাই জন্য একটু দেরি হয়ে গেল, বাট অনেকদিন ধরেই মাথায় চলছিল যে সময় পেলে অবশ্যই লাইভ আসবো, তো এখন একটু টাইম পেয়েছি. আচ্ছা, একজন বলছে 4 মিনিট লেট হয়ে গেল. হ্যাঁ, 4 মিনিট লেট হয়ে গেছে, সরি ফর দ্যাট. আচ্ছা, আজকে লাইভে আমি একা নেই, আজকে লাইভে আরেকজন আছে. সে শুধু লাইভে আসবে বলে সাজছে, সে শুধু লাইভে আসবে বলে সে সাজছে. সে লিপস্টিক লাগালো, সে এবার মনে হয় পরচুল লাগাবে. হ্যাঁ, তারপর সাদা মানে পাকা চুল কালো করবে, এবং কে গেস করতে পারবে যে কে কে সে, কে যে এখন সাজছে? ওই যে দেখেছেন ওখানে একটা ছবি আছে, একটা একজন আনলাকি একজনের ছবি ওখানে আছে এখানে. সে আজা আজা মুন্না আজা আজা, এই যে হ্যালো, এই যে মাসিমুনিকে হ্যালো বলো সবাই. আচ্ছা, প্রথমেই বলি যে আমার লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, এটা শুধুমাত্র যাতে বেশি বেশি ভিউজ হয় তাই জন্যই আমাকে আনা হয়েছে, আমার একটু ইচ্ছে ছিল না. আর এই যে আমি সেজেছি তার কারণ আমার এরপরে আমি বেরোবো, আমার নিজের একটা কাজ আছে তার জন্য সেজেছি, লাইভে আসার জন্য নয়. বেশি বেশি ভিউজ হয় যাতে তোমার জন্য. হ্যাঁ, কারণ এটা তো তোমার অ্যাকাউন্ট, তাহলে আমি এখানে লাইভে আসবই বা কেন? নো কমেন্টস. ইনি এই যে ইনি এখানে এসছেন, আমার বাড়িতে এসছেন, তার কারণ আমি আগেও বলেছি যে আমি একজন রাঁধুনি রেখেছি বাড়িতে যে আমাকে বয়েল চিকেন করে খাওয়ায়. জায়গা দাও না, জায়গা নেই, মোটি জায়গা এখানে নেই. কে মোটে আর মোটা এখানে? মোটা এখানে জায়গা তোর, মোটাপনের জন্য মোটা দেখা তোর মোটা. এই যে হাত ছড়া, হাত ছড়া, গায়ে হাত দিও না, হাত ছড়া, হাত ছড়া, গায়ে হাত দিও না, হাত ছড়া. আচ্ছা, সর সর সর, মাথা গরম গোড়া সর. এবার অসাধারণ দেখতে, থ্যাংক ইউ. আই নো ইউ আর টকিং অ্যাবাউট মি, আই নো ইউ আর টকিং অ্যাবাউট মি, অসাধারণ দেখতে লাগছে, আই নো দ্যাট. আচ্ছা, কে এটা? মংটিং, মংটিং এরকম থামস ডাউন দেখিয়েছে. আই থিঙ্ক দিস ইজ ফর, দ্যাট ইজ ফর ইউ, দ্যাট ইজ ফর হি, হি হি না শি, এটাকে মংটিং আমি বুঝতেই পাচ্ছি না. মংটিং মংটিং ছেলে 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 না না, মংটিং ছেলে নিশ্চয়ই তোমার হচ্ছে. কে প্রসেনজিৎ, চোখ ভরা ভালোবাসা তোমার জন্য, আমার বুক ভরা ভালোবাসা. এটা মাঝেখানে স্ক্রিনটা এরকম সরিয়ে দিলাম কেন বলেন তো, ওখানে আমাদের মধ্যে কিছু পার্সোনাল চক, পার্সোনাল চক. এ বলছে বর্ধমানের হবু বৌদি, এ কেলো করেছে মইনাক, না না এ না না, এইসব বর্ধমানের, বর্ধমানের বৌদিরা বর্ধমানেই আছে. বর্ধমানের চম্পা, চমেলি, চুমকি, চন্দনা, চর্ণালী. আমার কমেন্টস গুলো কেন কেন কেন? আচ্ছা না না, আচ্ছা তো প্রশংসা করেছে. হ্যাঁ গো, অনেক. দেখো ঐন্দ্রিলা দিদি, তুমি এই যে পড়ো, ঐন্দ্রিলা দিদি তুমি খুব 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 জঘন্য দেখতে. এই এই দেখো, এই কি নামটা পড়ো, মৌমিতা ঘোষ. এ বাবা, এটা বলে কেউ? থ্যাংক ইউ মৌমিতা. ঐন্দ্রিলা দিদি তুমি খুব জঘন্য দেখতে, মৌমিতা ঘোষ বলবে. ওটা সবাই লোকে দেখতেই পাচ্ছে. কি লিখেছে, সুন্দর লিখেছে? ও আচ্ছা, যেটা তুমি সবসময় আমায় বলে থাকো আর কি. অপুকে জোশ লাগছে, অপু না আপু, আপু আপু, আমি বললাম অপু বিশ্বাস করছো. আচ্ছা, অপুকে জোশ লাগছে. মাই লাভ নীল অঙ্কুশ, হাই, হ্যালো দাদা ভাই. আচ্ছা আচ্ছা, একটু পরে একটু একটু একটু, জসবীর জসবীর, কই জসবীর? ওই তো ওই তো চলে গেল উপরে, স্ক্রল ডাউন করো. হাই জসবীর, হ্যালো, লাভ ইউ, মিস ইউ, আবার পার্টি হবে. ও বাংলা বললাম, সরি, পার্টি হোগা, পার্টি হোগা, পার্টি হোগা. আই নো ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, লিটিল লিটিল.
আর কে আছে? রত্নাসদীপ অঙ্কুশ, হাই দাদা, হ্যালো হ্যালো। কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করতে পারো, হাই হ্যালো তো চলতেই থাকবে। আর আমার আমি আমি আর আফটার হাফ এন আওয়ার আমি একটা স্ক্রিপ্ট রিডিং এ যাবো। বেবি কবে হবে? জসবীর লিখেছে হবে, আমরা গোটা মুম্বাইকে বাঙালি বানিয়ে ছাড়বো। বেবি কবে হবে? নেকা বেবি কবে হবে? বেবি মানে জানো না তুমি, ধুমসি হচ্ছে দিন দিন। বেবি কবে হবে? না রয়েছি তো একটা মানে ধুমসো বেবি হবে। হ্যাঁ আচ্ছা, তোমরা কবে বিয়ে করছো? দেখো ওর কবে ডেট আমি জানি না, আমি 2021 মোটামুটি করছি। ও ছেলে পেলেই করবে, কোনো ছেলে ওকে আপাতত হ্যাঁ বলছে না। জানো না যেটা সেটা ইউ আর মাই ক্রাশ অঙ্কুশ দা, এটা বলছে ঘোষ মৌদিশা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা নামটার মধ্যেও আমার নাম জড়িয়ে আছে। ও হ্যাঁ মৌদিশা। আচ্ছা ঐন্দিলার ডাক নাম মৌ। তোমরা যদি ওর ইন্টারভিউ ফলো করে থাকো, জানি করো না, যদি ওর ইন্টারভিউ তোমরা সবসময় না এই গায়ে খায় হাত দিয়ে কথা মানে হাতটা সরাও, হাতটা সরাও, হ্যাঁ মাথা গরম হয়ে যায়, ফাটকে না কি মানে মাথা ফাটকে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ গায়ে হাত দিয়ে কথা বলে না, সিনিয়র তো বড় তোমার থেকে। হ্যাঁ আচ্ছা কি বললে? আচ্ছা নাহি নাহিদা হাসান, আমি নাচতে তাই নাচতে চাই। ঐন্দ্রাদি তুমি কবে অঙ্কুশদার সাথে সিনেমা করবে? আমার তো প্রচন্ড ইচ্ছা করার, ও করতে চাইছে না, ও আমার কয়েকটা ছবি দেখে ফেলেছে, তারপর থেকে ওর কেমন মত বদলে গেছে। ও রিসেন্টলি আমার কয়েকটা ছবি দেখেছে, আগে ইচ্ছা ছিল, তখন ইচ্ছা ছিল। হ্যাঁ দাদা বাংলাদেশে একটু দেখা দেন। হ্যাঁ বাংলাদেশ মানে সিরিয়াসলি আমি কি রাফজান রাসেল, বাংলাদেশ আমার খুব ফেভারিট, মানে আমাদের খুব প্রিয় জায়গা এবং বাংলাদেশ থেকে এত ভালোবাসা আমরা পাই, আমরা ডেফিনেটলি বাংলাদেশে। দেবলিনা ভাদুরি আমার চোখে দেখা বেস্ট কাপল। থ্যাংক ইউ পুরোটাই আমার। থ্যাংক ইউ ফর লাইকিং মি অ্যান্ড মাই হিরোইনস। থ্যাংক ইউ, আমি জানি তুমি আমার আর আমার হিরোইনদের কথা বলছো, নট হার। তুমি খুব হ্যান্ডসাম অঙ্কুশ দা। পুরো ঘরে তো আমার ছবি টাঙিয়ে রেখেছে। এটা ঘর, ওই ঘর তোমার যে ছবিটা ওখানে টাঙিয়ে রেখো না। ইনফ্যাক্ট তোমার মাথাটা সরাও, মাথা বন্ধ করো না, মাথাটা সরাও না, গোস্বামী বলছে অঙ্কুশ দা আমি তোমার উপর রেগে আছি। এ বাবা কেন, নিশ্চয়ই রিপ্লাই রিপ্লাই টিপ্লাই দিতে ভুলে গেছি, সরি সরি। এই আমি প্রচুর এরকম বকা খাই জানো তো, এক্ষুনি বকা শুরু হলো বলে দেখো না। আমি এই হাতটা না রাখে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা সুমন চৌধুরী বাংলাদেশ কখন আসবে, কবে আসবে? ডেফিনেটলি আসবো, আমারও ভীষণ ইচ্ছা আসার। পায়েল দাদাভাই ইউ আর দ্য বেস্ট। ভুল দাদাভাই ইউ আর দ্য বেস্ট। চিলা থাক চিলা, বুঝতে পারছি না মানে চিল থাকো, চিল থাকো, চিল করো, চিল জাস্ট চিল। অঙ্কুশ দা একটু সরে বসো, অঙ্কুশ দা একটু সরে বসো, ঢাকা পড়ে যাবে। ও দিদি দাঁড়ালে এমনি পেছনে 10 জন ঢাকা পড়ে যায়, তুমি জানো খুব তাড়াতাড়ি। সেটা কি মানে কখন কিভাবে সেটা ও নিজেই বলবে। আমি বিক্রমের জন্য দেখতাম, অসাধারণ লাগতো, আমি সত্যি বিক্রমের জন্য দেখতাম। দুজনকে ফুল দেখেছো, ফুল পাঠিয়েছে। ঐন্দ্রিলাদি তোমাকে খুব মিস করি। না ঐন্দ্রিলাদি খুব তাড়াতাড়ি আসবে, এবার ছোট স্ক্রিন বড় স্ক্রিন মাঝারি স্ক্রিন না কি স্ক্রিন সেটা সারপ্রাইজ। পাবজি খেলো অঙ্কুশ দা, লুকিং সুপার। আরে না পাবজি না, আমি কল অফ ডিউটি খেলি। পাবজি না আমরা সিওডি খেলি, কল অফ ডিউটি খেলি আমরা, পাবজি খেলি না। পাবজি আমার অনেকদিন খেলার ইচ্ছা আছে। রাজপুত প্রিয়া সিংহ, উফ রেগে গেলাম,
উফ রাগ কমিয়ে দাও, পাইনি মনে হয় আবার, আমি দিয়ে দাও একটা রাজপুত প্রিয়া সিংহকে। কোথায় আছো? এটা আমার বাড়ি এবং ও বিনগুলায় মেহমান এখানে, এটা আমার বাড়ি, ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা কার বাড়ি। মাঝে মাঝে হ্যাংলার হ্যাংলার মতো চলে আসে, মাঝে মাঝে ডাকি না বাকিনা, মাঝে মাঝে হ্যাংলার মতো চলে আসে। বিয়ে কবে করছো তুমি আর ওই মেয়ে? কে বিয়ে? কেন বিয়েটা না এসব? আচ্ছা আমাদের ধরো বিয়ে হয়ে গেছে, কার কেউ জানে না, কে তাহলে কি করবে? কে বাবু আমার যারা আমাকে ভালোবাসে তারা আমার চয়েস জানে, কলকাতাতে দু জায়গাতেই হবে, বর্ধমানে তো হবেই, দেখো আমি বর্ধমানের ছেলে তো বর্ধমানে তো হবে, বর্ধমানে আমার মানে পুরো ফ্যামিলি বর্ধমানে আছে, তাদের সবাইকে কলকাতায় আনার বাস ভাড়া বা ট্রেন ভাড়া অনেক বেশি পড়ে যাবে, আমি একাই চলে যাবো বর্ধমানে। চন্দননগর কবে দেখতে পাবো মাই ক্রাশ কিউট সামিরা রয়? চন্দননগর তো আমরা অনেকবার যাই, চন্দননগরে আমি অনেকবার গেছি। আর চন্দন তোমার কথা বলছে না, চন্দননগরে সব থেকে বড় কথা হচ্ছে চন্দননগর যাও, তুমি পন্দননগর যাও, তুমি নন্দননগর যাও, দে আর লিস্ট বদার, দে আস্কিং অ্যাবাউট মি, আমি কোথায় যাচ্ছি? চন্দননগর আমি গেছি, চন্দননগর আমি যাই, আমি যাই চন্দননগরে, চন্দননগর তোমায় জিজ্ঞেস করেনি চন্দননগর তুমি যাও, চন্দননগরে স্পেশালিটি কি সেটা বলো তো। আমার মা বাবা এত তো কথা বললে, চন্দননগরে আমি যাই তো শো করতে, আমার মা বাবা তোমার খুব খুব বড় ফ্যান, আপনার মুভি মিস করে না, থ্যাংক ইউ সো মাচ, তোমার মা বাবাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো দি ভাই? আমার খুব খুব ভালো লাগে তোমাদের, আই লাভ ইউ দিদি আন দাদা, মাম্পি, থ্যাংক ইউ মাম্পি, খুব সুইট নাম, তোমার নামের সাথে আবার ম্যাচ হয়ে যায়, তোমার নামের সাথে সব ম্যাচ হয়, সব নেয় ম্যাচ হয় তোমার নামের সাথে, ওর নাম মাম্পি হাতি নয়, ওর নাম মাম্পি। আমার পাশে কে বসে আছে একটু কথা, আমার মুখ থেকে কিছু বার করলাম না, এই যে বস 3897 এসছে সিওডি। আচ্ছা বোস 3897 আমার ছোট্ট 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 এলাকার বন্ধু, এবং ও একসময় আমার 10,000 টাকা চুরি করে পালিয়েছিল, এবং ও আমার 10,000 টাকা এখনো ফেরত দেয়নি, ছোটবেলায় চুরি করেছিল না, ওটা আমাকে বলেছে যে আমার সামনে যেহেতু জন্মদিন আসছে তো আমাকে গিফট, ও আমাকে একটা খুব সুন্দর পেন গিফট করেছে আমার বোস, বোস 3927 ও আমার ছোটবেলার বন্ধু, আমাকে একটা খুব সুন্দর পেন গিফট করেছে, এবং পরে জেনেছি ওই যে আমার টাকাটা চুরি করেছিল ওটা থেকেই নাকি পেনটা গিফট করেছে। না আমি কিছু বলবো না, আমাকে গিফট দেবে, আমাকে গিফট দেবে বোস, না আমি পড়তে চাই, একটু না একটু নিচু করো, আচ্ছা আচ্ছা দাদা না তুমি ওই ইয়ে করছো, হ্যাঁ দেখি না, আমার হাইট জানতে চায়, আমার হাইট নবনীত আমার হাইট জানতে চায়, তুমি জানো ওর হচ্ছে 4'7" যারা আমাকে চেনে কেউ বিশ্বাস করবে না, আমার হাইট হচ্ছে 5'5" আচ্ছা নুসরাত জাহান 1 2 3 1 1 2 3 তোমাদের সাথে আমি আর কি অ্যাড হবো না, বাই আচ্ছা না না সরি 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 হাই হ্যালো হ্যালো, বাট আমার মনে হয় না তোমার এটা অরিজিনাল নাম, এটা মনে হয় তুমি ওর ফ্যান বলে তাই লিখেছো, তোমার নামটা আমায় বলো, আমি অবশ্যই তোমার নাম নিয়ে তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক আশীর্বাদ। আমার কমেন্টস গুলো ইচ্ছে করে চলে যাচ্ছে না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ, তোমার ঘরটা ঘুরে দেখাও, ঘর ঘুরে দেখাও, আসল লোককে দেখাও, এটা হচ্ছে আসল লোক, এই এদিকে আয়, ঝাকুন ওই কাম এদিকে আয়, লাইভ কি বুঝিস, আয় এদিকে আয়, হাই পরে তুলবি এদিকে আয়, আয় এদিকে, ওই দেখ আচ্ছা এটা কার বাড়ি বোঝাই যাবে একটু পরে, আচ্ছা ছেলে আচ্ছা না, এই ইজ লাইভ 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 ইজ 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 লাইভ লাইভ মহারাজ আমাদের আর কে আছে
পাচ্ছে না কোথায় দাঁড়াবে। ফ্যান ফ্রম বাংলাদেশ, হ্যালো, কেমন আছো দি ভাই? আমার খুব ভালো লাগে তোমাদের, আই লাভ ইউ দাদা এন্ড দিদি। আচ্ছা, দেবাশিস পোদ্দার বলছে তোমার কমেন্ট নিয়ে এত কন্ট্রোভার্সি হয় কেন? বড় বড় দেশো মেসে ছোটি ছোটি বাদে হতি রে দি দেবাশিস। কি সুন্দর লাগছে ঝাকুলকে, একটু একটু দেখাও, ওকে দেখাও, ওকে দেখাও। এই ঝাকুল ঝাকুল বলছে কে বুঝতে পারবে না, আমি দেখাচ্ছি দাও। ঝাকলুই খুব সিরিয়াস, দেখো মুখটা। এটা কে? ইচ্ছে নেই তাও জোর করে বলো, বলো হ্যালো টু অল, আই লাভ ইউ, বলো বলেছে, বলো এ ভদ বল না বাবা গো। ইয়েস, ওরে বাবা। দিদি দিদি তোমায় খুব ভালোবাসে, প্লিজ দিদিকে তুমি খুব খুব ভালোবাসা দিও। বিট্টু দাড়ি, দ্যাটস সো সুইট অফ ইউ, বাট দিদি আমায় ভালোবাসে আমি জানি না, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন ইওর দিদি। সবার কমেন্টস পড়ছো, আমার কমেন্টস পড়ছো না, এটা হচ্ছে সুব্রত চ্যাটার্জি, না না লাভ ইউ বম। হু ইজ উইথ ইউ? দেখো এটা যদি ওকে প্রশ্ন করে থাকো আমার ইনসাল্ট, আমার যদি এই প্রশ্নটা করে থাকো ওর ইনসাল্ট। এত বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে লিখেছে হু ইজ উইথ ইউ, বম বম বমের মতো কোশ্চেন করেছো তুমি, বমই ফেলেছো বম। আচ্ছা আচ্ছা, শুভজিৎ ঐন্দ্রিলা বলে চোখ কপালে কেন? বোস বলছে আই হ্যাভ clearly nothing better to do on a Saturday, I hate myself. তো তোর যদি গায় লাগে তুই আসিস কেন এখানে? বোস 3927 প্রত্যেকটা রিপ্লাইও দিচ্ছে কিন্তু। হ্যাঁ তুই আমার 10000 টাকা ফেরত দে আগে। নেক্সট মুভি অঙ্কুশ অ্যাড বাবা এটা আমার, দেখো নাম দিয়েছে দেখো, আমারটা পড়ছি না মানে আমারটা পড়ছো না। আচ্ছা লাভ ইউ। আমি কত কমেন্ট পড়ার মতো কিছু দেখছি না তাই পড়ছি না। চ্যাটার্জি রজত আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ডিভিডি কবে শুরু হচ্ছে? এপ্রিল থেকে শুটিং স্টার্ট, এবার তারপরে টেলিকাস্ট, আই এম নট শিওর কবে থেকে টেলিকাস্ট হবে। সে মাই নেম, আই এম ফ্রম বাংলাদেশ, চন্দ্রা দাস, হ্যালো চন্দ্রা, হ্যালো হ্যালো। শুধু শুধু কি শুধু আমার রিপ্লাই দিচ্ছ না, কিউ কি কিউটিক্স প্রীতা, এটা কি নীল বৌদি, বৌদি বিক্রম দার সাথে কবে দেখবো? বৌদি দেখে বৌদি না ভাই, এ বৌদি দেখে এটা বৌদি বৌদি লাগে আর কি, বুঝতে পেরেছি আমি। জলপাইগুড়িতে কবে আসবে? জলপাইগুড়িতে কবে আসবো? জলপাই যাবো অবশ্যই। একজন লিখেছে রিয়েলি তোমরা হেভি কিউট বলে অনেকগুলো হার্টস, থ্যাংক ইউ। খুব খুশি হও না তোমাকে এরকম ভালো কিছু বলে, ভালো কিছু বলে কার না ভালো। ওটা মুখে সাদা দাড়ি নিয়ে, সাদা দাড়ি না ওটা ওর লোম মনে হয়, না সাদা দাড়ি, দাড়ি পেকে গেছে পুরো, বয়স্ক হয়ে গেছে বস লিখে যে আবার। ও সুমন দা তুমি না মানে তুমি বেরো লাইফটা থেকে, হ্যাঁ কোনো কাজ নেই সুমন দার, কোনো মানে অ্যাসাইনমেন্ট বা কিছু নেই, না না কাজ পাজ পায় না, ওই জন্যই লাইফে বসে আছে, হ্যাঁ কিছু পায় না। তোমরা ইউরোপ ট্যুর কবে যাচ্ছ বলো? জেনে গেছো? হ্যাঁ আমরা ইউরোপ ট্যুর যাচ্ছি 14th March, আর সেখানে আমার জন্মদিন আছে, উইল শেয়ার পিকচার, না আমার জন্মদিন আছে তুমি এটা শেয়ার করো। হ্যালো ম্যাজিক ম্যাজিক, ইয়েস ম্যাজিক ম্যাজিক গুড, প্রমোট করো প্রমোট করো, ম্যাজিক প্রমোট করো, আবার লেখো ম্যাজিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, কাম টু লন্ডন শিওরলি।
এখন ইউরোপটা ঘুরে আসি, অর্ধেক বাজেট ওতেই চলে যাচ্ছে, আবার একটু জমিয়ে নি, তারপর ঠিক লন্ডন যাব। আচ্ছা ঐন্দ্রিলা কে নিয়ে কবে মুভি করবে? ডেফিনেটলি আমার প্ল্যানিং আছে সঠিক সময় এবং শেষ। হ্যাঁ আজকে লাইভে বলো তো, মানে এই এই বছরের পর বছর মিথ্যা কথাটা বলে আসছো, তো আজকে একটু সত্যি কথা বলো। প্রচুর টাকা চাইছে, আমি একবার একটা সিনেমা অফার করেছিলাম, প্রচুর টাকা চাইছে, প্রচুর প্রচুর টাকা চাইছে, মানে প্রচুর, মানে ছবির অত ছবিরই অত বাজেট নয় যেটা ও চাইছে। তো যেদিন 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 মারাত্মক বড় রকম বাজেটের করব, সেদিন ডেফিনেটলি ওকে ছাড়া কাউকে ভাবো না। আমি আবার আমার একটা কমেন্ট দেখতে পেয়েছি। আচ্ছা না, অদ্রিজা, আচ্ছা অদ্রিজা, আই লাভ ইউ অদ্রিজা। এই যে না, যে অদ্রিজা অফিশিয়াল কে ওই, না না ওটা অদ্রিজাই, অদ্রিজা। ও আচ্ছা অদ্রিজা, দেখো অদ্রিজা তোকে চেনে না। তাহলে তুমি ওটা ভুল লোককে লিখেছো, ওটা এইদিকে হবে। শ্যামলি 925 লাভ ইউ ঐন্দ্রিলা। এবং বিক্রমের বয়স তুমি ঠিক বুঝেছো, বিক্রম আঙ্কেল আর ঐন্দ্রিলা আন্টি খুব তাড়াতাড়ি কিছু একটা করবে, এটা হয় বড় স্ক্রিনে ছোট স্ক্রিনে, অঙ্কুশ হাজরা আঙ্কেলের প্রোডাকশনে করব। প্রচুর টাকা চার্জ করে অঙ্কুশ হাজরা আঙ্কেলের প্রোডাকশনে করবো আমরা, বোঝাবো কি করে কত ভালোবাসি অঙ্কুশকে। থ্যাংক ইউ সো মাচ CD84। তোমরা তোমরা জানি তোমরা অনেকে অনেক রকম ভাবে প্রোফাইল নেম দাও, কিন্তু একবার তোমার মানে যারা একটু অন্য প্রোফাইল নেম দিয়েছো তারা তোমাদের নামটাও বলো। ঐন্দ্রিলা দি, তোমাকে খুব মিস করি। কে দেখো, আমি তো নিজে নিজে পড়ছি না। আচ্ছা আচ্ছা, মাটন খিচুড়ি খাবো। দুটো হাড়ি মাটন খিচুড়ি উড়িয়ে দিতে পারে না অদ্রিজা। আমি যখন শুটিং করতাম, তিন হাড়ি বিরিয়ানি অদ্রিজা আমার পাশের ফ্লোরে শুটিং করতো, আর এরকম অনেকবার হয়েছে যে বিভিন্ন মানুষ খাবার এনেছে, যখন বাইরে বসে খাচ্ছে দূর থেকে অদ্রিজাকে দেখেছে বলছে সরিয়ে রাখ অদ্রিজা আসছে, কারণ আর খাবার নাকি থাকবে না, কিন্তু মানুষরা যদি ওর চেহারাটা দেখে তাহলে কেউ বিশ্বাস করবে না। সুমনটা দেখ, সুমন আবার সুমন লিখেছে উই ওয়ান্ট ঐন্দ্রিলা অঙ্কুশ হটাও লাইভ বাজা। সুমন দা আমার টেক্সটে লিখো না, কিন্তু তুমি জানোই কেন কথাটা বলছি। সুমন না, আচ্ছা অর্ক বলছে এই তোমরা কি আমায় রিপ্লাই দেবে? না না দেবো না, বিকজ আমরা ইম্পর্টেন্ট মনে করি না তো। আচ্ছা অর্ককে বলো যে অর্কর সাথে আমার বেশি কোনো কথা নেই। আচ্ছা অর্ক না, সুমনদা লিখেছে, সুমনদা লিখেছে, আমি দেখেছি সুমনদা লিখেছে উই ওয়ান্ট ঐন্দ্রিলা, আমি ওটাই বললাম। আচ্ছা দাঁড়াও, লাভ ইউ দিদি, লাভ ইউ দি জ্যাক হাজিকুল, তোমায় লাভ ইউ লিখছে। আর কি আছে, তোমাদের দুজনের মস্তি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই দিন কেটে যাচ্ছে বিশ্বাস করো। লাভ ফ্রম বাংলাদেশ, লাভ ইউ ফ্রম কলকাতা। ঐন্দ্রিলাদি ইউ আর সো কিউট, ফলো ফলো, এই সব কমেন্ট আমি পড়ি না, ফলো ফলো ফলো। আচ্ছা ইহাও না বলছে একসঙ্গে শো করেছিলাম আমরা দাদা, ওকে আচ্ছা ঠিক আছে। তোমার মানে তোমার ডিপিটা একটু ক্লোজলি দেখতে পেলে আমি হয়তো বুঝতে পারবো। দুষ্টু দি, মাঝে মাঝে খুব রাগ হয় তোমার ওপর, খুব হিংসে হয়, তাও তোমাকে খুব ভালোবাসি, লাভ ইউ দি, যদিও আমার মন জুড়ে শুধু অঙ্কুশ। না না, তোমার মন জুড়ে ওই থাকবে, কোন চিন্তা নেই, আমার উপর রাগ করো না, আমাকেও ভালোবেসো। আচ্ছা মধুমিতা না, তোমার ভালোবাসে সেটা তো বলেছে। কেন কেন জানি না, which is true, এটা বলেছে একদম ঠিক কথা বলেছে। অঙ্কুশদা তোমার স্মাইলটা ভালো,
তোমার স্মাইলটা কি করে ভালো বললো? ইটস আ নাইস ইয়ার। বলেছে যে তোমার একটা ছবি দেওয়ার আগে কতক্ষণ ধরে তুমি এডিট করে তারপর দাও? ওটা সবাই করে, কেউ করে না এখনকার যুগে, কেউ করে না, সবাই এখন ন্যাচারাল। তুমি ক্লান্ত হয়ে গেছো পড়তে পড়তে? ক্লান্ত না, আমি কোয়েশ্চেন্স খুঁজছি। টলিউডে প্রচুর কিছু পাচ্ছি, আদর ভালোবাসা, কোনো ভালো কিছু পেলে অবশ্যই যাব, কিন্তু টলিউড আমাকে যা দিচ্ছে এবং যা ভালোবাসা আদর দিচ্ছে, এবং তোমরাও সবাই প্রত্যেকে, এখন অতটা সেরকম যেতেই হবে ওরকম কোনো ব্যাপার না, বাট চান্স পেলে যাব। কি মিষ্টি তোমরা, থ্যাংক ইউ, খুব খুশি হও না? আচ্ছা এখানে বলছি প্লিজ হিন্দি মে কুছ বোলো দাদা, হামারি দোস্ত কো সমঝ নহীঁ আ রহা হ্যায়। কন? আচ্ছা তোমারি দোস্ত, দোস্ত কন হ্যায়? দোস্ত লড়কি হ্যায় কি লড়কা হ্যায়? জানা কিয়া জানা, সৌরভ জানা। ইন্দিরা দি তোমাকে কবে আবার টিভিতে দেখতে পাবো? খুব তাড়াতাড়ি দেখতে পাবে। মানে টিভিতে কি ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার? ওকে ওকে আচ্ছা। আবার সুমনদার কি কোনো কাজ নেই ইন্দ্রিলাকে? এই লাইফ সুমনদা, এই লাইফটা কে যদি সেভ করতে হয় তো ইন্দ্রিলাকে আনা হোক, আমরা চাই না অঙ্কুশকে। আরে রোশন বাবু, আদু না নাদু? নাদু নাদু, তোমার নাদু কোথায়? রোশন বাবু না, ঋত্বিক রোশন নাম আছে। এটাই মজা না? এটা কি ভাষা, এটা কি লিখেছে সুমনদা? ও রাশিয়ান ভাষা। কতকে কত কি লিখছে তুমি কিছুই পড়ছো না? আমি লাইভে কি সুন্দর পড়ি। দাদা কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। নট ফেয়ার। আচ্ছা রোশন লিখছে বিরিয়ানি খাচ্ছে। আচ্ছা এই যে রোশন আমাদের যিনি বলছেন বিরিয়ানি খাচ্ছে, এটা কার ব্যাপারে বলছে? এটা আমাদের এবং তোমাদের সবার প্রিয় শ্রাবন্তীর কথা বলছে। গিনু, আমাদের প্রিয় গিনু, গিনু এখন বসে, গিনু আমাদের বসে বসে বিরিয়ানি খাচ্ছে বলছে, সেটাও হাজবেন্ডই বলে দিয়েছে। আদু নাদু করতে করতে, হ্যাঁ প্রচন্ড রাগ হচ্ছে আমার এখন, বিরিয়ানি খাচ্ছে। টেক মাই নেম প্লিজ, শুভময় চ্যাটার্জি। হ্যালো দুষ্টু, ইউ আর ভেরি সুইট। আচ্ছা সো আমাদের একটা 7টা থেকে একটা আমাদের মিটিং আছে, সেখানে আমাদের যেতে হবে। সেটা শুরু হয়ে গেছে, আমরা এখানে লাইভ করছি অবশ্য 7টা। দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট মিটিং সেটা, এবং আমাদের ভীষণ ইম্পর্টেন্ট মিটিং, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অ্যাকচুয়ালি যে মিটিংটা যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে একটা ভালো কিছুই হবে। সব মিটিং ই ঠিকঠাক হলে তার রেজাল্ট ভালো হয়, যে কোনো মিটিং। এটা কি সাসপেন্স? এটা কি মানে, এটা কি বলে, এটা তোমার থেকে শিখেছি, তো তোমার ছবিগুলো দেখেছি বলে এই ডায়লগটা দিলাম আমি। তোমার জন্যই আমাকে আন্টি বলছে জানো তো, তোমার জন্যই বলছে, নামটা নাও না। না নাম নেবো না। অঙ্কুশ ইউ আর ইন গুড। সুমনদা সুমনদা, ম্যাজিক সিনেমাটার স্টোরি বলো না। তোর কি রে ম্যাজিক করে তো 10,000 টাকা ফেরত পাবো না, যেটা চুরি করেছিলিস ছোটবেলায়।
যেতে হবে বিকজ তোমাদের সাথে কথা বলতে বলতে এটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, ভুলেই যায় যে কোন ইম্পর্টেন্ট কাজ সুন্দর তোমরা আছে। শ্রাবন্তী, শ্রাবন্তী লিখেছে খুব ভিটকানি দুজনের, তুমি খাও বাবা, তুমি বিরিয়ানি খাও, খাও না ঠোসো বিরিয়ানি ঠোসো। হ্যাঁ আচ্ছা, তবে আমার তো নাম নেই, না না, আমি 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 শ্রাবন্তী দিকে জিজ্ঞাসা করছি যে আমরা কবে যাব শ্রাবন্তীদের ফ্ল্যাটে, ছোট চারখানা বাচ্চা আছে, ছোট বড় মিক্স করে আমি এগুলো একদমই চাই না, যাই আমরা বা কিছু, এটা নাটক না, আমি বিশ্বাস করি না, না ওটা নাটক, আমি চিনি ওকে, না 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 না, তুমি এক্ষুনি লেখো শ্রাবন্তী দিদি আমরা কবে যাব, লিখে ওকে ভুল প্রমাণ করো। ও ভয় কে গেছে, ভয় কে গেছে, লিখবে না, ভয় কে গেছে, লিখবে না, না ভয় কে গেছে, লিখবে লিখবে, তাছাড়াও আমাকে চেনে তো, জানে আমি, এই দেখো এক্ষুনি চলে, এক্ষুনি চলে, এটা কি জানে এখন সম্ভব নয়, এগুলো ও নাটক, আমি ওকে চিনি তো, ঠিক আছে আমি চলে যাব, হ্যাঁ চিনি ওকে, আমি চলে যাব, তুমি যাও, আবার কে পাশে, আমাকে রোশন, আমার রোশন খাইয়ে দেবে আমাকে, পাক্কা আছে আমার রোশন, ডার্লিং রোশন গুরু তুমি আর আমি একা, ওকে বাদ দাও, ঠিক আছে আমি আছি, গিনু বাদ, আমি আছি, ইউ এন্ড মি, রোশন তোমাদের তাড়াতাড়ি, লেটস মিট, আর একটা সুমন দা, ইয়া লাভ ইউ সুমন, লাভ ইউ জসবীর, ইয়া জসবীর, অদ্রিজা, সবাইকে, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, আর প্রত্যেককে যারা এখানে জয়েন করেছো, এত ভালোবাসা দিয়েছো, আর তোমাদের এত কোয়েশ্চেন্স, এত রিপ্লাই সব পেলাম, তোমাদের যতটা সম্ভব আমরা পারলাম অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, সো থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং আস, এইভাবেই ভালোবেসে যেও, আর আমরা দুজনেই চেষ্টা করব আমাদের কাজের মাধ্যমে তোমাদেরকে এন্টারটেইন করার, আর আর তোমাদের ভালোবাসা যেন আরো আরো করে আমরা যাতে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারি, yes তাহলে ফিরে আসুক, আর আমরাও একসাথে যদি কাজ হয় তো ডেফিনেটলি আমাদেরও ভালো লাগবে, সো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।